ব্রিজ তো আপনারা অনেক দেখেছেন, যেমন হাওড়া ব্রিজ, বাংলাদেশের পদ্মা সেতু, যমুনা সেতু। কিন্তু জানেন কি, পৃথিবীর এমন কয়েকটি দেশে বিশেষ কয়েকটি ব্রিজ রয়েছে যাদের টেকনোলজি ও ইঞ্জিনিয়ারিং প্রসেস দেখলে সত্যি অবাক হতে হয়। আজকের ভিডিওতে আমরা এমনই কয়েকটি ব্রিজ সম্পর্কে আলোচনা করব, যে সমস্ত ব্রিজগুলি তাদের ইউনিক বৈশিষ্ট্যের জন্য সারা বিশ্বে ফেমাস। আমি আপনাদের বন্ধু সুমন, তো চলুন শুরু করি আজকের ভিডিও। নাম্বার ওয়ান, রোলিং ব্রিজ। হাইড্রোলিকের সাহায্যে বিশেষভাবে নির্মিত এই রোলিং ব্রিজটি 2004 সালে লন্ডনের একটি বিল্ডিংয়ের নিচে বানানো হয়েছিল। আসলে যে বিল্ডিংয়ের নিচে এই ব্রিজটি বানানো হয়েছিল, সেই বিল্ডিংয়ের নিচে একটি জলাশয় রয়েছে। সেখান দিয়ে মাঝে মধ্যেই ছোট ছোট নৌকো যাতায়াত করে। নৌকোগুলিকে রাস্তা করে দেওয়ার জন্য কয়েক সেকেন্ডের মধ্যেই ব্রিজটি হাইড্রোলিকের সাহায্যে পুরোপুরি রাউন্ড হয়ে যেতে পারে। মূলত মানুষ চলাচলের জন্য ব্রিজটি বানানো হয়েছিল। নাম্বার টু, গেটস হেডস মিলেনিয়াম ব্রিজ। ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ টাইন নদীর ওপর এই ব্রিজটি তৈরি করেছিলেন। এই ব্রিজটির বিশেষত্ব হল, প্রয়োজন পড়লে 40-50 ডিগ্রি পর্যন্ত ওপর নিচে ওঠানামা করতে পারে, যার ফলে এই ব্রিজের নিচে দিয়ে বড় বড় জাহাজ যেতে কোনো অসুবিধা হয় না। দৃশ্যত এতটাই সুন্দর ব্রিজটি, যার জন্য 2008 সালে বেস্ট ডিজাইনের অ্যাওয়ার্ড পেয়েছিল এই গেটস হেডস মিলেনিয়াম ব্রিজটি। স্লর হফ ব্রিজ, যেটি নির্মিত হয়েছিল নেদারল্যান্ডসের একটি নদীর ওপর। দুটো হাইওয়েকে জয়েন করার জন্য ব্রিজটি বানানো হয়েছিল। এই ব্রিজকে ট্রান্সফরমার ব্রিজও বলা হয়ে থাকে। ব্রিজটির পেছনের অংশে একটি ভারী রোবোটিক রোলার লাগানো রয়েছে, যার ফলে প্রয়োজন পড়লে ব্রিজটি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ওপরের দিকে উঠে যেতে পারে। আবার কয়েক সেকেন্ডের মধ্যেই তা নিচের দিকে নেমে দুটি রাস্তার মধ্যে সংযোগ ঘটাতে সক্ষম হয়। নাম্বার ফোর, পন্ট জ্যাক চাবন ব্রিজ। ব্রিজটি ফ্রান্সের একটি নদীর ওপর নির্মিত হয়েছিল। 2013 সালের মার্চ মাসে ফ্রান্সের তৎকালীন প্রধানমন্ত্রী ব্রিজটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন, যেটা 2014 সালে আউটস্ট্যান্ডিং প্রজেক্টের অ্যাওয়ার্ড পেয়েছিল। এটাই হলো ওয়ার্ল্ডের প্রথম ভার্টিক্যাল লিফট ব্রিজ, যেটা দুই দিক সমান হয়ে ওপরের দিকে উঠে যেতে পারে। 10 মিটার লম্বা এই ব্রিজটির ওপর দিয়ে 4 লেনের হাইওয়ে রয়েছে, যা 1 মিনিট সময়ের মধ্যে 50 মিটার পর্যন্ত উপরে উঠে যেতে পারে, যার ফলে এই ব্রিজের তলা দিয়ে যত বড়ই জাহাজ যাক না কেন, কোনো রকম সমস্যায় পড়তে হয় না। নাম্বার ফাইভ, স্কেল লেন ব্রিজ। ব্রিজটি দেখতে একেবারে বাংলার গমা আকৃতির মতো, যেটা ওপর নিচ নয়, বরং এক সাইডে সরে গিয়ে বড় বড় জাহাজ এবং নৌকাগুলিকে রাস্তা করে দেয়। 57 মিটার এই ব্রিজটি তৈরি করতে খরচ হয়েছিল $9 মিলিয়ন, যা বানানো হয়েছিল কংক্রিট এবং স্টিলের সাহায্যে। নাম্বার সিক্স, ওরস্যান্ড ব্রিজ। মানুষ নির্মিত সব থেকে বিস্ময়কর ব্রিজ হচ্ছে এটি, যার আন্ডারগ্রাউন্ড লেন সারা বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছে। সুইডিশ ও ডেনিশ সরকার মিলে 2.6 বিলিয়ন ইউরো খরচা করে ব্রিজটি বানানো হয়েছিল। 2002 সালে আউটস্ট্যান্ডিং স্ট্রাকচারের অ্যাওয়ার্ড পেয়েছিল এই ব্রিজটি। মোট 8 কিলোমিটার দৈর্ঘ্যের এই ব্রিজটির 4 কিলোমিটারই রয়েছে আন্ডার ওয়াটার, অর্থাৎ জলের নিচে। সায়েন্স ও টেকনোলজির সমন্বয়ে তৈরি এই ব্রিজটির আন্ডারগ্রাউন্ডের কাজ দেখলে সত্যি অবাক হতে হয়। দূর থেকে দেখে মনে হয় যেন সমুদ্রের মাঝখানে গিয়ে ব্রিজটি হারিয়ে গিয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ফিরে আসছি আগামী এপিসোড নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।